এক ভাই আর্টিকেল আকারে প্রশ্ন লিখেন তিনি লিখেন আসসালাম আলাইকুম সম্মানিত শেখ আমি ইন্ডিয়া থেকে বলছি ফরজ গোসলের সঠিক নিয়ম কি সালাতের মতো কি অজু করতে হবে বিস্তারিত জানাবেন মাসা আল্লাহ জাজাকাল্লা খার বারাকাল্লাফি সমানিত দিনী ভাই যখন প্রশ্ন করবেন আপনারা আপনাদের পুরো অ্যাড্রেস নিজের নাম জানিয়ে এবং প্রশ্ন করবেন মাসা আল্লাহ জাজাকাল্লা খার বারাকাল্লাফি সম্মানিত দিনী ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন অজয়বিল্লাহ তৌফিক আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাম আলহামিয়া বা আদা ওবাদ সিফাতুল গোসল গোসলের বিবরণ যদি আমরা প্রথমত জানি যে গোসলের সংজ্ঞা জানা উচিত গোসল আসলে কি আল গোসল গোসল অর্থ হচ্ছে দৌত করা তার মানে শরীয়তের পরিভাষায় গোসলের অর্থ হচ্ছে পবিত্রতা অর্জনের নিয়তি অজু করতে হবে অজু করে সর্বাঙ্গ দৌত করতে হবে মূলত গোসল এর ব্যাপারটা দুই প্রকার আমরা জেনে থাকি একটা হচ্ছে ফরজ গোসল আর একটা হচ্ছে মোস্তাহাব গোসল ফরজ গোসল যে ওই সকল গোসলকে বলা হয় যা করা অপরিহার্য তার মানে হচ্ছে কোনো মানুষ ছেলে হোক অথবা মেয়ে হোক তারা যদি বালেক হয়ে যায় বালেক বয়স হয়ে যায় নাপাক হলে গোসল ফরজ হয় নাপাক হলে যে কোনো মেয়ে স্বামী স্ত্রী মিলন করা অথবা নিজের নিজের শরীরের দেহ দিয়ে কোনো নাপাকি বের হওয়া উত্তেজনার বয়সত কোনো কিছু বের হওয়া সেটার জন্য গোসল ফরজ হয় যে যেমন আল্লাহর আলামিন কারিমে সুরা মায়েদার আহ ছয় নম্বর আয়াতে আল্লাহরবুল আলামিন বলেছেন যে আউজুল্লাহিমে শেতাহান রজিম ওয়া ইনকুনতুম জুনু বান যদি তোমরা নাপাক হয়ে যাও তবে তোমরা গোসল করো সোরা মায়েদার এই আয়াতের কিছু অংশে এই কথাটা প্রথম অযুর কথা চার ফরজ বলা হয়েছে তারপরে এই কথাগুলো বলা হয়েছে তাহলে গোসলের পদ্ধতি ফরজ গোসলের পদ্ধতিকে আমাদের জানা উচিত ফরজ গোসল যদি আমরা মোটামুটিভাবে জানি যে অবশ্যই গোসলের জন্য প্রথম দুই হাত কবজি পর্যন্ত ধুতে হবে এর মানে হচ্ছে যদি নিজের হাতগুলো ধুয়ে নিতে হবে আর না যেখানে লেগে থাকে স্বামী স্ত্রী সহবাস করলে নাপাকি থাকলে আর অন্যান্য কোনো নাপাকি থাকলে সে নাপাকিগুলোকে অবশ্যই সাফ করতে হবে তারপরে আমাদের অজুর মতো অজু করার জন্য যেমন আমাদেরকে বিসমিল্লা বলতে হবে তার মানে সালাতে যেভাবে অজু করা হয় সেভাবে বিসমিল্লা পরে সালাতের অজুর মতো আমাদেরকে অজু করতে হবে অতপর প্রথম আমরা কি করব তিনবার মাথায় পানি ঢেলে দেব তারপরে চুলের গোড়ায় খিলাল করব এবং ভিজিয়ে নেব মনে রাখতে হবে মহিলাদের ব্যাপারেও কিছু কথা বলবো টিপসের দরকার আছে গোসালের ব্যাপার যেহেতু তো তিনবার মাথায় পানি ডালবে চুলের গোড়ায় খিলাল করতে হবে আঙ্গুল দিয়ে ভালোভাবে দিতে হবে তারপর সারা দেহ পানি ডালবে এবং গোসল সম্পূর্ণ করে নেবে এই হচ্ছে আমাদের কিছু গোসলের বিষয় কারণ বিশেষ করে আমরা এই মুহূর্তে সকলেই জানি বোখার এবং মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ নবী সালাম এইভাবে গোসল করতে বলেছেন এখন আমরা যদি জানি যে গোসলের সময় মেয়েদের মাথার খোপা খোলার কোনো দরকার নেই কারণ মেয়েদের যে অনেক বেশি চুল থাকে ফরজ গোসলের মধ্যে মেয়েদের মাথার খোপার চুল খোলার দরকার নেই যদি শ্যাম্পু সাবান করতে চায় ধুতে চায় তাহলে তা আলাদা জিনিস নয়তো এইভাবে মাথা বেঁধে রেখে চুলের গোড়ায় তিনবার মানে তিন চুল্লু পানি পৌঁছিয়ে পৌঁছাতে হবে চুলের গোড়ায় তারপর সারা দেহে পানি ঢেলে দিতে হবে দলিল হিসেবে সেই মুসলিমের হাদিস সেই মুসলিম মিসকাত হাদিস নাম্বার চারশত রসুল মোহাম্মদ সাল্লাইসাল্লামের যে গোসল করেছিলেন সেই গোসলো অনেক অল্প পানি দিয়ে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম গোসল করেছেন আমরা যদি জানি এক মদ পানি যেটা প্রায় ছয় সাতশো গ্রামে পানি হবে সেটা দিয়ে আল্লাহ নবী সাল্লাহ আলহিসাল্লাম এবং নাপাকি পরিষ্কার করেছিলেন এবং এক মুদ মুদ যদি আমরা বলি যে তিনশত তিন হাজার একশত পঁচিশ গ্রামে যেটাকে মুদ বলা হয় তাহলে এই পানি পাঁচ মুদ মানে পাঁচ মুদ পানি যদি আমরা নেই পাঁচ মুদ পানি বেশি না মানে ছয়শো গ্রাম পানি একসাথ করলে সেই পানিটা প্রায় তিন হাজার বত্রিশশো গ্রাম হতে পারে তো সেই পানি দিয়ে নবী সাল্লাম না পাবে প্রায় আল্লাহনবী সাল্লাম এই পানিটা দিয়ে গোসল করতেন দলিল হিসাবে এটা প্রমাণিত যে আল্লাহনবী সাল্লাম পাঁচ মুদ পানি দিয়ে আল্লাহনবী সাল্লাম গোসল করেছিলেন বোখারি মুসলিমের হাদিস ইরোল গলিল হাদিস নাম্বার একশত উনচল্লিশ নাম্বার হাদিস তাহলে এখান থেকে আমরা মোটামুটিভাবে বুঝতে পারলাম যে আল্লাহ নবী ফরজ গোসল এভাবেই ছিল যদি আমরা মোস্তাহাব গোসল জানি ওই গোসলকে বলা হয় যা অপরিহার্য নয় কিন্তু করলে নেকি আছে যেমন জুমার দিনে আমাদেরকে সন্নতি গোসল করতে হবে বা দুই এদের দিনে আমাদেরকে গোসল করতে হবে সাধারণ গোসলের পূর্বে অজু করে স্বাস্থ্যের উপকারের জন্য ভালোর জন্য সৌন্দর্যের জন্য পবিত্রতার জন্য পরিষ্কারের জন্য সুগেরানের জন্য সেটা আমরা ব্যবহার করতে পারি তাইলে এইটাকে আমরা বলে থাকি মোস্তাহাব গোসল আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রাবুল আলমিন সবচেয়ে ভালো জানেন জাজাকাল্লা